আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বিশাল দুঃসংবাদ, দুবাই টি টোয়েন্টি লিগে এবারও ফিক্সিং, আজীবন নিষিদ্ধ হচ্ছেন একজন। এবার ফেসে যাবে না তো নাসির আর মোসাদ্দেকরা? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। আবু ধাবিতে শুরু হয়েছে টি টোয়েন্টি ক্রিকেট লিগ। চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে শেষ বলে জিতেছে মারাঠা আরাবিয়ানস। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মারাঠা অধিনায়ক মোসাদ্দেক। এই ম্যাচে বাংলাদেশের তিনজন দলটিতে খেলেছেন, মোসাদ্দেক ছাড়া বাকি দুজন হলেন মুক্তার আলী ও সোহাগ গাজী। শুরু থেকেই 22 গজে তাণ্ডব শুরু করেছেন নর্দার্ন ওয়ারিয়র্সের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও ল্যান্ডন সিমন্স। মাত্র 5 ওভার স্কোরবোর্ডে 62 রান যোগ করেছেন তারা। মুক্তারের প্রথম বলে রান আউট হয়েছেন কিং, এর আগে তিনি করেছেন 29 রান। মারাটার পক্ষে একমাত্র উইকেট শিকার করেছেন মুক্তার আলী, তিনি ওয়ারিয়র্স অধিনায়ক নিকোলাস পুরনকে 19 রানে ফিরিয়েছেন। সিমন্সের 54 ও রুবমেন পাওয়েলের 22 রানে ভর করে 10 ওভারে দুই উইকেট হারিয়ে 127 রান করে ওয়ারিয়র্স। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে জাবেদ আহমেদকে হারিয়েছে মারাটা। একে একে নামা লরি ইভান্স, ঈশান মালহোত্রা কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। মোহাম্মদ হাফিজ করেছেন মাত্র 19 রান। শেষ ওভারে 8 রান প্রয়োজন থাকলেও প্রথম 4 বলে মাত্র 3 রান নিতে পারেন মোসাদ্দেক ও মুক্তার আলী। শেষ 2 বলে 5 রান প্রয়োজন এমন অবস্থায় ক্যাপ্টেন নক খেলেছেন সৈকত। টানা 2 বলে 2-4 মেরে দলকে জিতিয়েই তবে মাঠ ছেড়েছেন। এদিকে টি টেন লিগে ফিক্সিং করে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কা জাতীয় দলের সাবেক ক্রিকেটার দিলহারা লুকুহেতিগে। প্রায় 2 বছর আগে অভিযোগের ভিত্তিতে তাকে নিষিদ্ধ করা হলেও এবার অভিযোগ প্রমাণিত হয়েছে, ফলে দীর্ঘমেয়াদের জন্যই নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন তিনি। 38 বছর বয়সী ওই সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে আসা ফিক্সিংয়ের অভিযোগের কারণে তাকে ইতিপূর্বে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। নিষেধাজ্ঞা বহাল থাকায় এখনও কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না তিনি। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল ফিক্সিংয়ের ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন বিভাগ আকসুকে যথাযথ তথ্যাদি সরবরাহ করেননি তিনি, এছাড়া আকসুর বিভিন্ন প্রশ্নের সদুত্তরও দিতে পারেননি। লুকুহেতিগের বিরুদ্ধে আইসিসি মোট 3টি অভিযোগ এনেছিল, 3টি অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ ফিক্সিংয়ের চেষ্টা করা, ফিক্সিংয়ের প্ররোচিত করা এবং আইসিসির দুর্নীতি দমন বিভাগকে তদন্ত কাজে সহায়তা না করা। 2018 সালে আরব আমিরাতে টি টেন লিগে খেলার সময় দিলহারার বিরুদ্ধে প্রথমবারের মতো ম্যাচ গড়পেটার অভিযোগ উঠেছে। ওই অভিযোগে তদন্ত কাজে আকসুকে সহায়তা না করায় নতুন অভিযোগ আসে তার বিরুদ্ধে, যার কারণে পেতে হয় সাময়িক নিষেধাজ্ঞা। 1980 সালে শ্রীলঙ্কায় কলম্বোর জন্ম নেওয়া এই ক্রিকেটার 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলেছেন 9টি ওয়ানডে ও 2টি টি টোয়েন্টি ম্যাচ, আর এটাই তার শেষ। এবার নিষিদ্ধের তালিকায় পড়ে তার ক্রিকেট ক্যারিয়ারই ধ্বংস হয়ে গিয়েছে। এ ছিল দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। পরবর্তীতে দেশ বিদেশের সকল খবরাখবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।